আসসালামু আলাইকুম, আল মদিনা ডট টিভিতে আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। وقال الله تعالى في شأن رسوله ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا تسليما اللهم سل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سل ভ্রমর ফুল বাগানে অনুরাগে মুহাম্মদ মুস্তফা জনাবে হুজুর ওয়াল্লাযী তুরজা শাফাআতুহু রাসূল মাকবুল বালাগাল উলা বিকামালিহি কশাফতু সন্নো একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি হসবি রব্বি জাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট
অসংখ্য অগণিত শুকরিয়া আর সুজুদ অবনত মস্তকে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত একটা সপ্তাহ আমাদের নেক হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আমি গোনাগারকে আরেকটা দেশ সফর করানোর পরে সুস্থ শরীরে আবার আপনাদের সাথে মিলিত করার যে সৌভাগ্য সুযোগ যোগ্যতা আল্লাহ সুস্থতা দান করলেন, এজন্য জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদার সালাম বিশ্ব মানবতার মুক্তির দেশারি আকায় নামদার ত্যাজেদারি মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরার কায়নাত মাহাক মৌজেদাত সকলে বলেন আলহামদুলিল্লাহ। সেই রসুলের উম্মাত হতে পেরে আমরা খুশি না বেজার? চিৎকার মেরে বলেন খুশি না বেজার? যে রসুল উম্মতের কান্ডার রহমতের ভান্ডার আকায় নামদার, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত করার অনুমতি ছাড়াও ধন্য করবেন উম্মতের জন্য দিয়ে শারাব কাউসার মারহাবা বলেন। সেই রসুলের শানে শিরিক মুক্ত বিদআত মুক্ত সালাম আমরা বাংলার জমিন থেকে পৌঁছাতে চাই, এই জন্য সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, রসুলের জন্য মহাব্বত যার নাই ঈমান তার নাই, এই কথা বলেছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। এই বাংলার এই জমিন থেকে প্রায় 6,500 মাইল দূরে বিশ্বনবী ঘুমিয়ে আছেন, মুহাম্মাদুর রাসূল। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই প্রান্ত থেকে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়ি, আমাদের দুরুদটা পৌঁছে দেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ আল্লাহ বলতেছে আমি তোমাদের মধ্যে এক শ্রেণীর মানুষকে এক জাতিকে আমি সমস্ত নবী রসুলদের ব্যাপারে সাক্ষ্য দান হিসাবে সাক্ষী হিসাবে কিয়ামতের দিন দাঁড় করাবো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আদম আলাইহিস সালাম তো সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত 1,00,000 মতন্তরে 2,24,000 কম্বা পায়ে গম্বার দুনিয়ার মধ্যে এসেছে। ওই রসুলদের সাথে তাদের কমগুলো কি ব্যবহার করেছে, রসুল কতদিন দাওয়াত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের দিন তাদের সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করায়া দেবে। তো সাক্ষ্য দেয়া যায় সেই জিনিসের উপরে যেই জিনিস মানুষ দেখে, যেই জিনিস মানুষ শোনে, সত্যায়ন করে সেইটার উপরে সাক্ষ্য দেয়। কিন্তু বিশ্ব নবীর 15 বছর পরে, এক না দুই না 1500 বছর পরে বাংলাদেশের জমিনে আমাদের জায়গা হলো, আমাদের জন্ম হলো। এর থেকে হাজার হাজার বছর পূর্বে কোন নবী কোন রাসূল তাদের কওম তাদের সাথে কি ব্যবহার করেছে তাদের সাক্ষ্য আমরা কিভাবে দিতে পারবো? আল্লাহর গোলামেরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে নবী আমার আমি মুসলমানদের জন্য পাঠিয়ে দিলাম এমন একটি সংবিধান, যেই সংবিধান এই যেই মানুষগুলো পড়বে, যেই সংবিধানের মধ্যে যেই কোরআনের মধ্যে সমস্ত নবী রাসূলদের উপমা সমস্ত নবী রাসূলদের ঘটনা দেওয়া আছে, ওই মানুষগুলো কিয়ামতের দিন আদলের সাথে ইনসাফের সাথে সব নবীদের ব্যাপারে সাক্ষ্য দিয়া দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি এই প্রিয়তম বান্দা হতে পেরে খুশি না বেজার? হযরত আবু হুরায়রার বর্ণনায় তিনি বলতেছেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করে মসজিদুন নববীর মধ্যে বসে বসে যেন কষ্ট হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক লাল হয়ে গেল, দেখে দেখে মনে হচ্ছিল খুব কষ্ট পাচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বারবার করে পড়তেছিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছুক্ষণ যেতে না যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা পরিবর্তন হয়ে গেল, তিনি বারবার করে মুচের মধ্যে মুচকি হাসি দিলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
তাবাসসুম মানে মুস্কি হাসি। আমার রসূলকে দেখলেই মানুষ এমনিতেই পাগল পারা হয়ে যেত, কারণ রসূলের মনে কোনো কষ্ট থাকলেও মুখের মধ্যে তিনি সেটা প্রকাশ করতেন না। শত্রুরায় মৃত্যু নাই, সবার সাথে রসূল ভালো ব্যবহার করে মুস্কি হাসতে। রসূলের চেহারাটা দেখেই যে ঘামগুলো যেন টপ টপ করে মুখের দানার মতো পড়তেছে, এই জন্য হযরত আলী বলতেছে, দুনিয়ার মানুষেরা রে, রসূলের এত সুন্দর আকৃতি ছিল, না ছিল খুব বেশি লম্বা, না ছিল পেটে, তার বুকটা উঁচা ছিল, পেটটা চিকন ছিল, সামনে দিক দিয়ে যখন হাঁটতো মনে হতো তিনি কোনো উঁচু ভূমির সামনে দিয়ে হাঁটছেন, মাথাটা নিচু করে খুব বেগে রসূল হেঁটে যেতে। এই মহামানবের চেহারার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িব। আল্লাহ, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যারা চাঁদকে সুন্দর বলে আখ্যায়িত করো, চাঁদের এই সুন্দরতা নিয়ে প্রশংসা করো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সুন্দর আকৃতি মানুষগুলোকে শুধু চাঁদ না, সারা পৃথিবীর সব জিনিস থেকে আরো সুন্দর করে পাঠিয়েছি। তাহলে যেই মানুষগুলো এত সুন্দর, সেই মানুষের রব কত সুন্দর, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছে, আল্লাহু জামিল ইউহিব্বু জামাল, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ নিজেই সুন্দরতম, আর আমি তোমাদেরকেও সুন্দর হিসেবে দেখতে পছন্দ করি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যারা নামাজ পড়ো, যারা রোজা রাখো, যারা হজ করো, যাকাত দাও, আমি আল্লাহকে মেনে নাও, খুজুসিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা মসজিদে আসবা সুন্দর করে সেজে গুজে উত্তম পোশাক করে আসবা, আমি আল্লাহ তোমাদেরকে ভালো পোশাকে উত্তম চেহারায় উত্তম পরিপাটি অবস্থায় দেখতে বড় ভালোবাসি। আমরা একটা সপ্তাহ পরে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন কর্মক্ষেত্রকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আসি, ভালো লাগে না খারাপ লাগে? সরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আগে মুখটা মলিন ছিল, চেহারাটা লাল ছিল, এখন মুস্কি মুস্কি করে হাসতেছেন আর বলতেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রার বর্ণনায় সাহাবীরা কেঁদে ফেলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি দেখলে আমরা সহ্য করতে পারি না, আপনার কষ্টটা আমরা মেনে নিতে পারি না, আপনি কিছুক্ষণ আগে কাঁদলেন, আবার কেন হাসলেন? বিশ্বনবী বলতেছে, আমার সাহাবীরা, পৃথিবীর মধ্যে যখন আমি থাকবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটি ভবিষ্যৎবাণী দিলেন, সুবহানাল্লাহ। সেই ভবিষ্যৎবাণী হলো, পূর্ব দিক থেকে একদল মানুষের উদ্ভবন হবে, ওই মানুষগুলো হবে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পূর্ব দিগন্ত থেকে, কাবার পূর্ব প্রান্ত থেকে জান্নাতি হাওয়া আমার কলিজার মধ্যে আস্বাদন করে দিয়েছে। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কষ্ট পাচ্ছিলেন? বললেন, আমার সাহাবীরা, এমন একটা সময় আসবে মক্কার পশ্চিম দিগন্তের লোকগুলো বেশি বেশি করে আমি রসুলের বেয়াদবি করবে, আমি রসুলের সাথে তারা অন্যায় করবে, অবমাননা করবে। আল্লাহ আমাকে জানিয়ে দিলেন, ওই এলাকার মানুষগুলোই জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য হিসাব করে দেখা যায়, আজকে আমাদের উপমহাদেশের মধ্যে যত আলেম আছে, হাফেজ আছে, দেওবন্দের মতো এত বড় প্রতিষ্ঠান আছে, ঢাকা আলিয়ার মতো, এই ভারতের বর্ষের মধ্যে এই ভারত আলিয়া আছে, কলকাতা আলিয়া আছে, এত বিশাল আল্লাহ বলা, এত বিশাল সংখ্যক হাফেজ আলেম পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যায় না। শুধু তাই না, বাংলাদেশের নাজমুস সাকিব হাফিজুল কোরআন বারবার বিশ্ব শ্রেষ্ঠ করে দিয়েছেন, কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। কোরআন নাজিল হয়েছে সৌদিতে, কিন্তু আজকে বাংলার জমিনে হাফিজুল কোরআনরা বারবার বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে তারা পরিগণিত হচ্ছে, রহমত দিয়ে দিয়েছেন, কে? আল্লাহ। বাংলাদেশের মানুষ, এই উপমহাদেশের মানুষ বিশ্বনবীকে এত ভালোবাসে, কোরআনকে এত মর্যাদা করে, মসজিদকে এত ভালোবাসে, এত সম্মান করে, পৃথিবীর অন্য রাষ্ট্রের মানুষ এইরকম করে না? যারা বলেন, করে না। তবে শিরিক মুক্ত হতে হবে, বিদআত মুক্ত হতে হবে। আমরা যেইভাবে করে মহব্বত করি সেইভাবে শিরিক কম করি না বেশি করি? কথা বলেন, কম করি না বেশি করি? আমাদের দেশের মধ্যে দেখেন, এক এক জায়গার এক এক সিস্টেম, 12টা 1টা বাজলেই মাহফিলের মধ্যে সময় বেশি হয়ে যাইতেছে, 12:30 উঠে 4:30 বাজে, কয় ফজর ছাড়া উঠবো না,
ওদের সিস্টেম হলো এক পাশ থেকে রান্না হবে, জনগণ খাবে আর ওয়াজ শুনবে আলহামদুলিল্লাহ বলে। তো মানুষ কোরআন শোনে কি শোনে না, কথা বলে? এই জন্য আজিজুল্লাহ রহিমাহুল্লাহ যিনি বাংলার জমিনের মধ্যে সর্বপ্রথম বুখারীর বাংলা অনুবাদ করেছে সুবহানাল্লাহ বলে, তিনি বলতেছে পৃথিবীর জমিন থেকে বাংলার প্রান্ত থেকে সৌদি আরবের দূরত্ব হলো 6 থেকে 6,500 মাইল দূরে, ওইখান থেকে এই বাংলার জমিনে কিভাবে এলিম চলে আসলো, কোরআন আসলো, হাদিস আসলো, এইটা তো কোনো টেপা সামলা না। এক দেশের টেপা সামলা ভেসে ভেসে আর এক দেশে আসতে পারে স্রোতের উজানে, কিন্তু ইসলাম তো টেপা সামলা না, তাহলে কি করে ভেসে বাংলার জমিনে পৌঁছারো? আল্লাহ আকবার, এই কথা বলে নিজেই আবার জবাব দিচ্ছেন দুনিয়ার মানুষেরা শোনো। আমি আজিজুল্লাহ রহিমাহুল্লাহ যেটা বুঝতে পেরেছি, আজ থেকে সপ্তম শতাব্দীর কথা, এই হিন্দুস্তানের রাজা দাহির যখন ইয়ামেনের আল্লাহ ওয়ালা কিছু মুজাহিদদের আটকালো, ওইখানে একটা মহিলাকে একটা যুবতী সরিষাকে এই জেলের মধ্যে আটকায়া মুসলমানদের কষ্ট দিল, এইরকম মায়ানমারের মধ্যে মুসলমানদের অবস্থা আছে না নাই, আফগানিস্তানে আছে না নাই, ফিলিস্তিনে আছে না নাই, এই জন্য বাজানরে খুব খেয়াল করতে হবে। তিনি বলছেন তৎকালীন সময়ে হেজাজের যে গভর্নর ছিল নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ, এই মেয়েটি তার জেলখানার মধ্য থেকে একটা চিঠি লিখলো, হাজ্জাজ বিন ইউসুফ শোনো, আমি তোমার মুসলিম বোন, আমি হিন্দুস্তানে ভারতবর্ষে আমি নির্যাতিত হচ্ছি, পূর্ব বাংলার মধ্যে আমি অসহায় অবস্থায় আছি, এটা দিয়ে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যেটা বুঝতেছি এই হিংস্র জানোয়ারগুলো না জানি কখন আমার সাথে অপকর্মে লিপ্ত হবে, আমি বসে বসে ধর্ষণের দিন গুনতেছি, আর আমি যদি তোমার মুসলমান বোন হইয়া ধর্ষণের মধ্যে শিকার হয়ে যায়, হাজ্জাজ বিন ইউসুফ তুমি জেনে নিও কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমাকে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। আজ যুবকরে এই জন্য খুব খেয়াল করতে হবে, হাজ্জাজ বিন ইউসুফ চিঠিটা পেলেন রাত্রের মধ্যে, ঘুম আসে না, ঘুম থেকে উঠে তিনি পায়চারা করতেছেন, স্ত্রী ডেকে ডেকে বললেন রাজা মহারাজা আপনি কেন এমন করতেছেন, বলতেছে প্রিয়তমা স্ত্রী রে আমার একজন বোন বাংলার জমিনে হিন্দুস্তান এসে কষ্ট পাইতেছে, সেখানে নির্যাতিত অবস্থায় আছে, ধর্ষণের জন্য সময় কালকে ফোন হচ্ছে, সে দিন গুনতেছে, সে লিখেছে তার যদি কিছু হয়ে যায় আমি রাজা হাজ্জাজ বিন ইউসুফকে সকাল না হলে তো আমি কোনো ডিসিশন নিতে পারছি না, ফজরের নামাজ আদায় করে রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন, এক না দুই না 6 থেকে 6,500 মাইল দূরের এই প্রান্তে তিনি কিছু লোকদেরকে ডাকলেন, সেনাপতি হিসেবে যাকে নিযুক্ত করলেন, বয়স খুব একটা বেশি না, যুবক 16 বছর 8 মাস বয়সের আপন ভাইয়ের সন্তান এই মোহাম্মদ বিন কাসেম, আল্লাহ আকবার বলেন, তিনি সিন্ধু বিজয় করেছিলেন, বাংলার জমিনে ইসলামের পতাকা সবার আগে তিনি উড্ডীন করেছিলেন, নিজের মেয়ের সাথে তার বিয়ে দেওয়া হয়েছিল, তিনি ভাবলেন একদিকে আমার ভাইয়ের ছেলে অন্যদিকে জামাতা এত দূরের মধ্যে আমি আমার সৈন্যগুলো পাঠাবো না, জানি ওইখানে যে তাদের মন তাদের পথ পরিবর্তন হয়ে যায় কিনা, আমি বিশ্বস্ততার সাথে আমার জামাকে পাঠাতে চাই, আমার সন্তানকে পাঠাতে চাই, মাত্র কয়েকজন লোক দিয়ে রাজা দাহিরার উপরে ইসলামকে বিজয় করে বাংলার জমিন সহ উপমহাদেশের মধ্যে হিন্দুস্তানের মধ্যে ইসলামের পতাকা উড়িয়ে দিলেন। তার মানে তিনি বোঝালেন এই দেশে ইসলাম এসেছে টাপা সাওলার মতো নয়, রক্তের স্রোতে ইসলাম ভেসে এসেছে, বিশ্ব নবীর জীবন আদর্শ নিয়ে ইসলাম ভেসে এসেছে, এই জন্য ইসলাম কোন সাধারণ বস্তু নয় যা নিয়ে খেল তামাশা করা যায়, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ ওয়ালারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি হতে চাও 5 ওয়াক্ত নামাজ জামাতের সামনে দাঁড়িয়ে যাও, সেটা যদি না হও বিশ্ব নবীর কোরআন থেকে আল্লাহ পক্ষ থেকে বিশ্ব নবীর হাদিস থেকে জেনে নাও ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফ 23 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে মুমিন হলো তারা পরস্পরকে ভালোবাসে যারা, সুবহানাল্লাহ, তুমি মুসলমান তোমার বাড়ি যেইখানে হোক না কেন তোমার পরিচয় হলো তুমি মুমিন তুমি মুসলমান, তোমরা একে অপরের ভাই, এই জন্য যদি মিল থাকো তোমাদের ইহকালে কোনো ভয় নাই, সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছে এই জন্য তোমরা একে অপরকে ভালোবাসবা,
ইউকাতিলুনা ফি সাবিলিহিম, আর ওইভাবে করে যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, কোনো মুসলমান ভাই অথবা বোন কোনো দেশের মধ্যে কষ্ট থাকে, আজকে তোমরা ওইভাবে করে একতবদ্ধ হবা যেইভাবে করে সাহাবিদের মধ্যে ভালোবাসা ছিল, যেইভাবে করে তাবে তাবে ইন্দের মধ্যে ভালোবাসা ছিল, আইমাই মুস্তাইনদের মধ্যে ভালোবাসা ছিল, যারা প্রকৃত মুমিন ছিল একজন আরেকজনকে ভালোবাসত, কেমন ভালোবাসত, আপন ভাই থেকেও তারা একজন আরেকজনকে মহাব্বত করতো, ঠিক কিনা বলেন? এটা যদি তোমরা করো তোমরা মুমিনের দাবি যারা করবা আমি তাদেরকে পরীক্ষা নেব, তোমাদের জন্য খিদের কষ্ট আসতে পারে, বিশ্ব নবীর জন্য খিদের কষ্ট ছিল কি ছিল না? ও আল্লাহর গোলামেরা, আমাদের শিক্ষা নিতে হবে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, কতটুক জীবন আছে যতটুক তার থেকে বেশি ভালোবাসেন যদি ততটুক, তাহলে এই মুমিন হতে পারবেন, না হলে মুমিন হতে পারবেন না, কথাটা কার? ওয়া মিনান নাস, এক শ্রেণীর মানুষ আমরা, আমরা যারা মুখের মধ্যে বলি ওড়াই, কি বলে থাকি সূরা আল বাকারা 8 নম্বর আয়াতে প্রথম নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছে, তারা বলে আমান্না বিল্লাহি, ঈমান এনেছি কার উপরে? আল্লাহ। জোরে বলেন কার উপরে? আল্লাহ। ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালীন জীবনের উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলতেছে দুইটা কথা যে তারা বললো, এই দুইটা কথার মধ্যে যদি তাদের কাজের মিল না থাকে, ওয়া হুম বিমুমিনিন, আমি আল্লাহ বলে দিলাম কথার সাথে কাজের মিল নাই, তার মানে আমার মুসলমানের খাতায় জান্নাতি মেহমানের খাতায় ওদের নামটা লেখা হয় নাই, নাউজুবিল্লাহ বলে। ও আল্লাহর গোলামেরা, আনাসের বর্ণনায় বিশ্বই বলতেছে আমাকে এত ভালোবাসতে হবে হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমার সন্তান দুনিয়ার মধ্যে আছে, ওই সন্তান থেকে আমি নবীরে তোমার ভালোবাসতে হবে, এই রকম প্রমাণ যদি চাওয়া হয়, আমরা যদি বলতে হাত উঁচু করে দেখান, অনেকের দাড়ি নাই তারপরেও হাত উঁচু করে বলবে সন্তানের থেকে বেশি ভালোবাসি, দাড়ির মহাব্বতই ছাড়তে পারে না, তাহলে বোঝা গেল সন্তানের থেকে বিশ্ব নবীকে ভালোবাসে না। হাদিসের দিকে যদি মিলানো যায় বুঝতে হবে ওমাদের ইমান এক ফোঁটো নাই, কথা বলে ঠিক কিনা? এক নম্বর সত্য হলো হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমার সন্তানের থেকে রসুলকে ভালোবাসা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময় মুসলমানরা যখন আক্রমণে আক্রান্ত হওয়ার ভয় পেলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় তিনি বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকেই পবিত্র মদিনার ভূখণ্ডকে যদি রক্ষা করতে হয়, ওরা তো আমাদের উপরে ক্ষেপে আছে, তাই তিন দিকে আছে ফাঁকা ময়দান, একদিকে খেজুর বাগান, আমরা কি করি? আসুন আমরা সকলে মিলে পরীক্ষা খনন করি, 15 ফিট গভীর, 15 ফিট চওড়া, যাতে করে ওরা মদিনাকে আক্রমণ না করতে পারে, একদিকে আমরা সেফা সালার মতো হাত জেগে জেগে দিনের মধ্যে পাহারা দেবো, যাতে করে বহির শত্রু হয়ে একটা দরজাতে আমাদের সামনে আসলে তাকে আমরা প্রতিহিত করতে পারি। আল্লাহ আকবার। এই জন্য আল্লাহ বলতেছে সেই দুইটা চোখ কোনো দিন জাহান্নামের ধুলাও ধোয়াও স্পর্শ করবে না, জাহান্নাম কাকে বলে দেখবে না, এই এক নাম্বার চোখ হলো আল্লাহর জন্য চোখের পানি ছাড়বে, আর একটা চোখ হলো যারা রাত জেগে জেগে ইসলামের জন্য তাদের আপন দেশ, কোরআনের জন্য আপন বেশ, এই কোরআন আদরের জন্য রাত জেগে চোখ পাহারা দিবে, ইসলামের জন্য তন্ত্র পুরোহিত হবে, ওই দুইটা চোখ কোনোদিন জাহান্নাম চোখে দেখবে না। জোরে কন্দ সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেন, পরামর্শ করেন, এবার পরীক্ষা খনন করা শুরু করলেন, সাহাবীরা বিশ্ব নবীর সাথে মিলে মিলে পরীক্ষা খনন করতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার। সাহাবীরা মাটি কাটে, বিশ্ব নবীর নিজেও মাটি বহন করে,
আল্লাহু আকবার। এই জন্য আজকে মসজিদ অনেক জায়গায় দেখা যায় মসজিদ কেন পরিষ্কার নাই, এটা হয় না সেটা হয় না, আমার নবী নিজে হাতে মাটি কেটেছেন। আর আজকে আমরা ছোটখাটো আলেম হই, যেই সমাজের নামি দামি লোক হই না কেন, এ ভুল সে ভুল, তুমি রসুলের থেকে বড় দাবিদার হয়ে গেলে তোমাকে বুঝতে হবে আমার রসুল শুধু আদেশ করে নাই, নিজেও মাটি কেটেছেন, মাথায় ঝুড়ি বহন করেছেন। আল্লাহ আকবার। মসজিদুল নববী নিজে ঘাড়ে এমন করে করে খেজুরের বাকল গুলো তিনি বহন করেছেন, পাতাগুলো বহন করে উটের চামড়া গুলো দিয়ে দিয়ে নিজ হাতে মসজিদ তৈরি করেছেন। অর্ডার করবা না, ভালো লাগলে করবা, না লাগলে কিছুই বলবা না, বিশ্ব নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, ঠিক কিনা বলে? মসজিদের এক একটা ধুলা পরিমাণ যদি তুমি পরিষ্কার করো, এই মসজিদের মধ্যে যত ময়লা থাকবে যতগুলো ধুলা তুমি দূর করবে, বিষ্ণু বলছে কলিজাটা তত পরিষ্কার করে দিবেন কে? কোটি কোটি ধুলা তুমি যদি পরিষ্কার করতে পারো, কোটি কোটি গোড়া জীবন থেকে বাদ করে সব দিয়ে দিবেন কে? এইটাও বিশ্ব নবীর সুন্নাত। যখন কোনো ভালো কাজ দেখবা, ভালো কাজ অর্ডারই করবা না, নিজে লেগে যাবা। আল্লাহু আকবার। শুধু তাই না বাজান, রসুলকে ভালোবাসতে হবে। কেমন করে সাবের দেখলে আবার রসুল মাথার মধ্যে ঝাঁকা নিয়া মাথার মধ্যেই পাথর এটা সরাইতেছে, হঠাৎ করে আমার নবীজি কুবুর হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। পাশাপাশি জাবারের সিরিয়াল ছিল, আপনারা যারা মাটি কাটতে দেখেছেন এলাকার মধ্যে খেয়াল করছেন কিনা, যারা ইটের খোলায় কাজ করে, একজন এইখানে আর একজন ওইখানে, এই ছুরিগুলো একজনের মাথা থেকে আর একজনের মাথায় ট্রান্সফার করে দেওয়া হয়, ঠিক কিনা বলে? সাহাবিদের এবং বিশ্ব নবীর অবস্থাটা ছিল এইরকম। বিশ্ব নবী উবুর হয়ে যখন পড়ে যেতে গেলেন, বিশ্ব নবীর পাশেই ছিল জাবের, বিশ্ব নবীকে পাজা করে ধরেছে, হাতটা এর বুকের সাথে এবং পেটের সাথে চাপ লেগেছে। বিশ্ব নবীর এত সুন্দর চেহারা, কিন্তু জাবের বলতেছে আমার সাথে লাগার সাথে মনে হলো কোন পাথরের সাথে আমার হাতটা আঘাত খেয়েছে। আল্লাহু আকবার। যেহেতু বিশ্ব নবী পড়ে যাচ্ছিলেন, আমি ধরার সাথে সাথে পাথর অনুভব করে আমার নবীকে মাটিতে পড়তে দিলাম না। আখেরি জামানার পয়গম্বর যদি আমাদের সামনে মাটিতে লুটিয়ে পড়ে, কিয়ামতের দিন আল্লাহকে কি জবাব দিব মুসলমান? আল্লাহু আকবার। আমি রসুলকে বসালাম, রসুল বেহুশ প্রায়, খেয়াল করে দেখি এক না দুই না তিন, তিনটা পাথর রসুলের পেটের মধ্যে বাঁধা। এমন অবস্থায় আমাদের নবী বসে বসে কাজ না দেখে সাহাবীদেরকে বলতেছে, ও মুসলমান দেখো আমি তোমাদের আখিরে জামানের পয়গম্বর, পেটে পাথর বেঁধে ইসলামকে টিকিয়ে রাখার জন্য তোমাদের সাথে কাজে লেগে গেছি। জাবের দৃশ্য সহ্য না করতে পেরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কখনোই অনুভব করতে পারিনি খোদার যন্ত্রণায় আপনি কাতর না হয়ে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য পৃথিবীর মানুষদেরকে ইসলাম কি, আমল কি, আল্লাহ কি, আল্লাহর রসুল কি, ইসলামকে কিভাবে দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখতে হবে, তোমাদের মধ্যে আনুগত্যটা কি, নেতার আদেশ কি, নেতার আচরণ কি, চরিত্র কি, এটা বোঝানোর জন্য পেটের মধ্যে পাথর বেঁধে পাথর বহন করছেন। আবার আপনি পড়ে যাইতেছেন বললেন না, আমি যদি খেয়াল না করতাম আপনার মুখ হয়তো লেগে যেতে পারতো, আপনার ক্ষতি হতে পারতো। ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আমি একটু বাড়ি যাই, স্ত্রীর সাথে পরামর্শ করি, দেখি কোনো খাবার আছে কিনা। আল্লাহু আকবার। বিশ্বনবীর কোনো কথা বলার মতো শক্তি নাই, যাবের বিশ্বনবীর অনুমতি নিয়ে ঘরের মধ্যে যে ডাক দিয়েছে, প্রিয়তমা স্ত্রী ঘরে আছো নাকি? স্ত্রী ঘর থেকে বলতেছে, কে বলতেছে? আমি জাবের। বলতেছে, আমার নবীকে তুমি ফেলে রেখে, বিশ্ব নবীর এমন অবস্থা রেখে তুমি মনে হয় প্রেম নিবেদন করার জন্য ঘরে এসছো, যদি ঘরের মধ্যে ঢোকো তরবারে দিয়ে ডিখণ্ডিত করে দেব, কারণ রসুলের ভালোবাসা না থাকলে তুমি মুমিন হতে পারবা না। রসুলের দূর অবস্থা রেখে কেন তুমি আমার সামনে এসে ডাক দিলা? আল্লাহু আকবার। কেমন স্বামী এবং কেমন স্ত্রী! আবার মা বলেন, এই জন্য আল্লাহ বলতেছে, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহু। ও দুনিয়ার মানুষেরা, আমি শুধু হাসান এবং হুসাইনকে মুসলমানদের জান্নাতীদের সর্দারির বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমাদেরকেও, মা ফাতেমাকে মহিলাদের জান্নাতীদের সর্দার বানিয়ে দিয়েছি। কিয়ামতের দিন ওই রকম করে যে স্বামীকে ছাড় দিবে, স্বামীর সাথে ইসলামের জন্য নির্দেশ করবে, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তাদেরকে আনন্দের মশগুল অবস্থায় হেলান দিয়া সিয়ারের মধ্যে বসে বসে আমি তাদের তামাশা দেখবো। আল্লাহ, তারা মিষ্টি মিষ্টি কথা বলবে, আমি আল্লাহ তাদের জন্য সালাম পাঠিয়ে দেব। সালাম।
তোমাদেরকে সালাম দেব দুনিয়ার মানুষেরা, কারণ আমি জানি পৃথিবীর মানুষের এত কষ্ট না করতে পারলেও জাবেরের স্ত্রীর মতো যাদের মধ্যে আদর্শ থাকবে, জাবেরের মধ্যে তাদের মতো আদর্শ থাকবে, এইরকম নারী পুরুষদেরকে আমি আল্লাহ জান্নাত থেকে নিজে সালাম দিয়ে দিব। এবার জাবের বলতেছে, ও প্রিয় তোমার স্ত্রী, খোদার কসম করে বলি, আমি রসুলকে যে অবস্থায় রেখে এসেছি, আমি তোমার সাথে কোনো প্রেম নিবেদন করার জন্য আসি নাই। স্ত্রী, বলো বলো ঘরের মধ্যে কি খাবার আছে আমার একটু জানাও। স্ত্রী বলতেছে, স্বামী রে, সামান্য কিছু আটা আছে, আর তো কিছুই নাই। বলতেছে, আমাদের তো একটা মাত্র বকরি আছে, বকরির বয়স খুব একটা বেশি না। বলতেছে, আসো দুইজন মিলে বকরিটা জবাই করে ফেলি, আর তুমি আটার খামির করো আমার রসুলকে। এই অবস্থায় দেখেছি আমার কলিজাটা মানে না, আমি রসুলকে একটু আজকে দাওয়াত করে খাওয়াবো আমার বাড়িতে মেহমান বাড়াবো। আল্লাহ আকবার! সারা পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান জাবেরের বাড়িতে আসবে। জাবেরের স্ত্রী স্বামী মিলিয়া ছাগলটা জবাই করেছে, আল্লাহ আকবার, আটার খামিরটা তৈরি করতেছে। বিশ্ব নবীর কাছে জাবের দৌড়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, কানে কানে বলতেছে, ইয়া রবি, ও বিশ্ব নবী, আমার বাড়িতে খুব একটা আটা নাই, দুই থেকে আড়াই কেজি অথবা এক কেজি পনে 100টা কাদা আটা রয়েছে রসুলুল্লাহ, আপনার কানে কানে বলে দিলাম। আপনি সবাইরে বললে আমি জাবের লজ্জা পেয়ে যাব, আপনি সহ আপনার প্রিয়তমা দুই চারজন, নয় সাতজন, সর্বোচ্চ পাঁচ সাতজন থেকে দশজনের খাবার আমার বাড়িতে হতে পারে। ছোট্ট বকরিটা জবাই করেছি, আপনি একটু দাওয়াত গ্রহণ করবেন। আল্লাহ আকবার! মহাব্বত কাকে বলে দেখেন, আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, জাবেরের এই যে ছাগল জবাই করেছে কষ্ট রেখে, বিশ্বনবীকে যখন দাওয়াত দিয়েছে, বিশ্বনবী প্রায় হাজারো সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, কেউ বা বলেছে 300 কম বা বেশি, ও সাহাবীরা তোমরা জানো না কি, আজকে জাবেরের বাড়িতে তোমাদের সবাইকে দাওয়াত দেয়া হয়েছে। এইদিকে জাবেরের স্ত্রী আটার খামির করতেছে, জাবেরের দুইটা ছেলে, একটার নাম হলো মাসুম বিল্লাহ, আরেকটার নাম হলো মারুফ বিল্লাহ, দুইটা ভাই গল্প করতেছে, ভাই জানো না কি, জানো না কি, আজকে আমাদের বাড়িতে এমন একজন মেহমান আসবে, আখেরে জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত গ্রহণ করেছে। ছোট্ট ভাই বলতেছে, তাহলে তো বাড়িতে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। বলছে, তা তো হবে, তো কি করেছে আমাদের বাড়িতে? বলছে, একটা বকরি ছিল, আম্মা জান সেটা জবাই করেছে আব্বা জান মিলে, আর আটার খামির করতেছে। বলছে, তাই তাহলে ভাই, আমি তো দেখতে পাই নাই, মাসুম বিল্লাহ, আমার একটু দেখাও ছাগলটা কেমন করে আমার বাবা জবাই করেছে। আল্লাহু আকবার! এবার ঘর থেকে ধারালো অস্ত্রটা এনে জাবেরের বড় ছেলে ছোট্ট ছেলেকে বলতেছে, এই ছাগলটা এই অস্ত্র দিয়ে জবাই করতেছে। এবার ছোট্ট মানুষ বসে না, বলতেছে, ভাই আমি তো বুঝতে পারি না ছাগলটা কিভাবে জবাই করেছে, আমার একটু প্র্যাকটিক্যালে দেখাও। আল্লাহ আকবার! ছোট্ট ভাই মারুফ বিল্লাহকে শুইয়ে এবার মাসুম বিল্লাহ ধারালো অস্ত্রটা, অনেক বড় অস্ত্রতা, আপনারা যারা হজ করতে গিয়েছেন দেখেছেন, হযরত খালেদ সাইফুল্লাহর তরবারি, ওসমান আলীর তরবারি, বিশ্বনবীর তরবারি, কচি বাচ্চার উপরে কোপ দেওয়া লাগে না, রাখলেই তো দ্বিখণ্ডিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? ছোট্ট ছেলে দেখাতে গেছে এইভাবে করে জবাই করেছে বিশ্বনবীর ভালোবাসার পাগল। ও দুনিয়ার মানুষেরা, গলার উপরে রাখতে বাকি আছে জাবেরের ছোট্ট ছেলে মারুফ বিল্লাহ দ্বিখণ্ডিত হয়ে পালাতে শুরু করছে। আল্লাহু আকবার! আম্মা জান ঘর থেকে কিসের যেন আওয়াজ পেল, একটা চিৎকার এলো, দৌড় দিয়ে এসে দেখে একটা বাচ্চা একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেছে। বড় বাচ্চাটা ভয়ে দৌড় মেরেছে, পাথরের সাথে সিটকেনি লেগে মাসুম বিল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহ ভালোবাসা কারে বলে মুসলমান, বিশ্ব নবী এদিকে সাহাবীদের কিনে আসতেছে, আটার কামিজ তৈরি হচ্ছে, গোশতে চুলার মধ্যে ফুটতেছে। জাবের স্ত্রী ভাবলো, আমি যখন এখন কাঁদি, আমি জানি না কোনদিন রসুলকে আমি আর মেহমান হিসেবে পাবো কিনা, আমাদের বাড়িতে আসবে কিনা, সুযোগ যখন পেয়েছি সন্তানের জন্য কেঁদে লাভ নাই। দুইটা সন্তানকে চাদরের মধ্যে আবৃত করে জাবেরের স্ত্রী তখনও বিশ্ব নবীর জন্য খানা তৈরি করতেছে। এই জন্য আনাস বলতেছে, লা ইউমিনু আহাদুকুম মুমিন হতে পারবে না, হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমাদের সন্তান থেকে যদি আমার নবীকে ভালো না বাসতে পারো, মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার সম্পদ আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এই সব
কিছু থেকে আমার রসূলকে ভালোবাসবা, তাহলে মুমিন হবা। যারা ভালোবাসতে পারবা না তারা আমার নবীর সাথে জান্নাতে যেতে পারবা না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বিশ্ব নবী সাহাবীদেরকে রওনা হয়েছেন জাবের স্ত্রী কান্দে, বিশ্ব নবীর ভালোবাসা হারে আল্লাহর গোলামেরা বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে আসলেন, বললেন জাবের তুমি তোমার আটার খামিরটা নিয়ে আসো। আটার খামিরের মধ্যে বিশ্ব নবী পবিত্র লালা মুবারক দিলেন আর বললেন খাবারের দিকে তাকাবা না, যা আছে আমার কাছে নিয়ে আসো। এবার সব সাহাবীদেরকে নিয়ে বিশ্ব নবী খেতে বসবেন, হযরত জাবের স্ত্রী চোখের পানি ছাড়তেছে, দুইটা করে যার টুকরা বিশ্ব নবীর ভালোবাসায় কুরবানি দিয়ে দিলাম। আবার এমন একজন মেহমানকে পেলাম যার জন্য আমার কোনো দুঃখ নাই, যেন আমার ফাঁক দিয়ে বিশ্ব নবীর পবিত্র চেহারা দেখে। বিশ্ব নবী খাবার নিয়ে কেবল খেতে শুরু করবে, জিব্রাইল আমিন বিশ্ব নবীর কানে কানে বললো, ইয়া রাসূলুল্লাহ আপনি একা একা কেন খাবেন, সাহাবীদেরকে নেবেন, জাবের দুইটা ছেলেকে না নিয়ে খানা খাওয়া উচিত হবে না? আল্লাহু আকবার। ডাক দিয়েছে জাবের, আমার সন্তান তোমার কলিজার টুকরো সন্তানকে ডাক দাও। জাবের ঘটনাটা জানে না, স্ত্রী কত ইমানের পরীক্ষা দিয়েছে দুইটা সন্তানকে, লাল দুইটাকে চাদরের মধ্যে রাখিয়া জাবের যে বলতেছে, স্ত্রী আমার সন্তান দুইটা কই? স্ত্রী কেঁদে দিয়ে বলতেছে, জাবের তোমাকে তো বলা হয় নাই। আল্লাহু আকবার বলে, বিশ্ব নবীর প্রেমে পাগল হইয়া তোমার দুইটা বাচ্চা এইরকম প্রেম খেলা খেলেছে রে জাবের, এখন আমি কি করবো? জাবের বলে কোনো কথা বলে না, বিশ্ব নবী ডাক দিয়েছে, ও জাবের কোথায়? জাবের কত কথা বলে না, জাবেরকে বলতেছে সন্তান দুইটার নাম কি? বলে মাসুম বিল্লাহ মারুব বিল্লাহ। বিশ্ব নবী ডাক দিয়েছে কোথায়? মারুব বিল্লাহ মাসুম বিল্লাহ, আসো আসো আমি নবীর সাথে খানার মধ্যে সামিল হয়ে যাও। আল্লাহ বললেন, জিব্রাইল পৃথিবীর মধ্যে নজির করে দাও, আর ঘুমিয়ে থাকার সময় নাই, মাসুম বিল্লাহ আর মারুব বিল্লাহ রে আমার নবীর দস্তার খানায় খানার সাথে সামিল করে দাও। সম্মানিত ভাইরা, জুম্মায় অনেক সময় থাকে না, আমাদের বিভিন্ন কাজ থাকে, তো ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনতেছি সূরা আহ থেকে, বিশ্ব নবীর ভালোবাসা থেকে, ওই দিক দিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিক, কন্যা আমিন, সকলকে বিশ্ব নবীকে ভালোবাসার তৌফিক দেয়া দিক, আমিন। যাদের দাড়ি নাই প্রকৃত যদি রসুলকে ভালোবাসেন, দাড়ি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়া দিক, কন্যা আমিন। ইনশাআল্লাহ যারা কবরের জুম্মা পড়েন নাই, চার রাকাত কবরের জুম্মা পড়ে নেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।